সাংবাদিক তার যে মাথা ফাটলো, আপনার যে মাথা ফাটাইলেন, তার ব্যবস্থা কি নেবেন আপনারা বলেন? সম্মানিত দর্শকমণ্ডলী, পুলিশ এবং শিক্ষার্থীর মধ্যে কঠিন ভয়াবহ সংঘর্ষ হয়েছে। সারা দেশ ব্যাপী সেই সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছে। পুলিশের সেই সংঘর্ষে অনেক ছাত্র আহত নিহত হয়েছে। সর্বশেষ আহত নিহতের সংখ্যা আপনাদের সামনে তুলে ধরব। এবং কি ছাত্ররা যে সাহসিকতার আন্দোলন চালিয়ে যাচ্ছে, সারা বাংলাদেশকে অচল করে দেওয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, নতুন সেই কর্মসূচিগুলো দেখব এবং সরকার কী ভাবছেন কী। সম্মানিত দর্শকমণ্ডলী, ইতিমধ্যে আপনারা অবগত আছেন, কোটা সংস্কার আন্দোলনে ভয়াবহ সংঘর্ষের দিকে রূপান্তরিত হয়েছে। পুলিশ মারমুখী অবস্থান রয়েছে এবং কি বিভিন্ন জায়গায় পুলিশ এবং শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষকে কেন্দ্র করে এবার উত্তপ্ত বিরাজ করছে পুরো বাংলাদেশ। বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু এই সংঘর্ষের রূপ নিচ্ছে, ভয়াবহ আকারে সেই সংঘর্ষের রূপ নেওয়া এবার শিক্ষার্থীদের এক দফা দাবি আন্দোলন। কোটা সংস্থার সেই দাবি আন্দোলন কি এবার মেনে নেবে সরকার, আপনার কি অভিমত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমরা চাই ছাত্রদের প্রত্যেকটি দাবি যেন মেনে নেওয়া হয় এবং তাদের দাবির প্রতি যেন সকলের একটি সম্মানজনক অবস্থান থাকে। পুলিশ সেবায় আমার মুখ্য অবস্থান রয়েছে, পুলিশও কিন্তু এক সময় ছাত্র ছিল, নয়তো তারা এই পর্যায়ে আসতে পারত না। তাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই কলেজ পড়া ছাত্র রয়েছে, সুতরাং তাদের উপর আঘাত করলে অবশ্যই নিজের উপর আঘাত করার সমতুল্য মনে হয়। দেশের প্রত্যেকটি যুবক হলো দেশের একটি সম্পদ, এই জন্য অবশ্যই দেশের সম্পদকে রক্ষা করার জন্য আমরা চাই যেন সম্পদ কোনোভাবে নষ্ট না হয় এবং সম্পদ যেন বজায় থাকে এবং ছাত্রদের উপরে যেন কোনো সহিংসতা, হামলা এবং কি সংঘর্ষ না হয়, এটাই আমরা কামনা করি। আপনার অভিমত জানাবেন।